করোনা ভাইরাসের কারণে লকডাউন, তার প্রভাব পড়ল কালনার ঐতিহ্যবাহী ছট পুজো। লকডাউনের জেরে কমেছে রোজগার, কিন্তু বেড়েছে জিনিসপত্রের দাম। তাই অর্থের অভাবে 170টি পরিবারের মধ্যে আর 4টি পরিবারে ঠেকল ছট পুজো। ঘটনাটি কালনার হরিচণপট্টের উৎসবের দিনেও হতাশ এই এলাকার বেশি সংখ্যক মানুষ। সূর্যদেবের আরাধনায় প্রতি বছরই মাতেন কালনার হরিচণপট্টের মানুষেরা। কালনা শহরকে সাফাই করার কাজের উপর নির্ভরশীল এই এলাকার মানুষ। প্রতি বছর এই ছট পুজোয় মেতে ওঠেন এই এলাকার মানুষ। এই পুজোকে ঘিরেই জাঁকজমক হয়, আসেন আত্মীয় স্বজনরা। কিন্তু এইবার করোনা ভাইরাসের কারণে লকডাউন ঘোষিত হওয়ার পর কাজের ঘাটতি ও রোজগারের সমস্যায় পড়েছেন সমাজে পিছিয়ে পড়া হরিচণপট্টির মানুষরা। রোজগার কমার সাথে সাথে পাল্লা দিয়ে বেড়েছে বাজারে জিনিসপত্রের দাম। তাই এবছরের ঐতিহ্যবাহী ছট পুজোতে কমেছে জৌলুস। 170টি পরিবারের মধ্যে এবার মোট 4 জন এই পুজোতে অংশ নিচ্ছেন। মূলত অর্থের অভাবের কারণে ছট পূজা করতে পারছেন না এই এলাকার মানুষরা। আগে কি পাড়ার লোক সবাই করতো ছট পুজো? সবাই 7-8 বাড়ি করতো। এখন কমে গেছে কেন? এখন কমে গেছে, এখন অনেক জন পয়সার কষ্টতে। কম পয়সা খরচা, অনেক পয়সা করি লাগবে বলে মাকে কি করবে? উপোস থেকে মাকে নমস্কার করে গঙ্গা থেকে চলে আসে যে যখন হবে মা করবো। জিনিসপত্রের দাম বেড়েছে? হ্যাঁ বাবা, আমি 5,000 টাকায় ফল দল নিতাম, এবার খালি ফল নিয়েছি 8,000 টাকা। তা কলা ফলা সব বাদ, নারকুল কলা এগুলো আমরা তো অন্য জায়গা থেকে এনেছি, খালি বাজারে নিলাম 8,000 টাকার মায়ের ফল, খালি শুধু ফল। এই দাম বেড়ে গেছে বলেও কি একটা দাম বেড়েছে বলে কি করছেন অনেকে? হ্যাঁ, দাম বাড়ার জন্য তো অনেকে করছে, কোথায় পাবো তো। বলছি আগে কি আপনাদের পাড়া ছট পুজো হতো? হ্যাঁ হতো। কিরম? সবাই ঘরে ঘরে করতো, লোকজনেরও প্রয়োজন পড়তো না, সরকার ঘরে ঘরে এখানে ওখান থেকে লোকজনকে নিয়ে আসতো আত্মীয় স্বজনদেরকে। এখন এই লকডাউন হয়ে অনেকটা রোজগার কমে গেছে, নিজেদেরই গুটাতে পারছি না তো কি করে কি হবে। কটা বাড়িতে হচ্ছে বছরে? 4টে বাড়িতে হচ্ছে। কিরম খরচা আছে? হ্যাঁ খরচা তো আছে, 15,000-20,000 টাকা মতন খরচা আছে। আর আগে থেকে কি জিনিসপত্রের দাম, রোজগার কি অবস্থা আছে? আগের থেকে জিনিসের দাম 3 ডবল হয়েছে, আর রোজগারটা কমে গেছে লকডাউন হওয়ার পর। অনেক ধরনের কাজকর্ম ছুটে গেছে, সব তার পারমিনটি না যারা করে। এখানে তো পাড়ায় 450-500 জন আছে, বাড়ি আছে 60-70 জন। তা এখন তো কাজকর্ম কারণে, তারপর লকডাউনে যে যে টান করা হয়েছে, অনেকজনের কাজ বন্ধ, এখন 3-4 জন করে। কেন ছট পুজোতে 30-40 হাজার টাকা খরচা, অনেকই দুর্গা পুজোতে প্রত্যেকটা পুজোতেই সরকার টাকা দেয়, কিন্তু আমাদের ছট পুজোতে কিছুদিনে সরকার এখনও পর্যন্ত ঘোষণা করেনি। তাও যতটা সাধ্য সবাই গরিবের করছে। আগে কি গোটা পাড়ায় লোকই করতো? আগে গোটা মোটামুটি সবই করতে পারে, এখন কজন করছে? এখন 4-5 জন। করোনা ভাইরাসের একটা ইয়ে, করোনা ভাইরাসের জন্য। তারপরে যেটা বললাম যে এখন তো সব ডেলিভারি কাজ করে 5,500-6,000 টাকা, 5,500 টাকা মাইনে। আগে যেটা ছিল সরকারি চাকরি সবারই থাকতো পৌরসভায়, এখন তো সেরকম কেউ নেই, যাদের আছে তারা করছে, যাদের নেই তারা করছে। এখন যা জিনিসপাতির দাম, এখন আর হচ্ছে না জিনিসপাতির জন্য, রোজগার কমে গেছে সেই জন্যই হচ্ছে না। কি হচ্ছে না? পুজো আর কি পুজো, ছট পুজো। কটা বাড়িতে হচ্ছে? তো চারটে বাড়িতে হচ্ছে পুজো, আর হচ্ছে না এই রোজগারের বেশি কেউ নেই তো বাড়িতে কাজ করার মতো। কালনা থেকে শ্রাবণী ঘোষের রিপোর্ট, বর্ধমান টুডে।